গুড আফটারনুন গাইস, এখন আজকে কোথাও যাচ্ছি না, আজকে বাড়ির মধ্যে একটা এক্সপেরিমেন্ট ভিডিও করতে চলেছি। তোমরা অনেকে হয়তো জানো আমাদের বাঁকুড়া জেলাতে এখন 45-46 ডিগ্রি তাপমাত্রা। আমাদের বাঁকুড়া জেলাতে কিন্তু এখন তাপমাত্রা সপ্তম স্থানে। তোমরা অনেকে হয়তো ব্রেকিং নিউজ মানে খবরের চ্যানেলগুলো দেখতে থাকবে যে আমাদের বাঁকুড়া জেলা কিন্তু সপ্তম স্থানে চলে এসেছে। মানে এত তাপমাত্রা, এত রোদ, 45-46 প্রত্যেকটা দিন, যে হারে তাপমাত্রা বাড়ছে ভাই, মানে সব কিছু শেষ হয়ে যাবে একটা সময় পর। যেমন তোমাদের আমি বলছিলাম, এই ভিডিওটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট ভিডিও, আর এই এক্সপেরিমেন্ট ভিডিওর তোমার সামনে আমি এক্সপ্লেন করি যে এটা কী সম্পর্কে, কী রিলেটেড ভিডিওটা। ভিডিওটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম সৃজিৎ বলে, আর এই সৃজিৎ সেই সৃজিৎ যার সাথে কিছুদিন আগে ফুটি গ্রেট কন্ট্রোভার্সি হয়েছিল, তার সাথে কিছুদিন ধরে চলছিল। তোমরা অনেকে চেনো জানো দুজনকেই, সৃজিৎ আর ফুটি গ্রেট, তাদের মধ্যে কন্ট্রোভার্সি চলছিল, তোমরা অনেকে হয়তো দেখেছো সেই ভিডিওগুলো। সেই সম্পর্কে আমি আসি না, কে নির্দোষ কে দোষী সে সম্পর্কে আমি আসি না, কিন্তু সৃজিৎ যে ভিডিওটা করেছে আজকে, যে বলছে যে এই তাপমাত্রার মধ্যে নাকি একটা অমলেট করা সম্ভব। সো আগে চলো আমরা সরঞ্জামগুলো নিয়ে আসি, আর সব কিছুই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। সৃজিৎ কি সত্যি কথা বলছে, এই তাপমাত্রার মধ্যে একটা অমলেট করা কি সম্ভব আদৌ, সেই সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত সরঞ্জাম সৃজিৎ দা ইউজ করেছিল, ব্যবহার করেছিল ভিডিওর মাধ্যমে, সেই সমস্ত সরঞ্জাম কিন্তু আমার কাছেও চলে এসেছে। এরকম একটা স্টিলের থালা ছিল ভিডিওর মাধ্যমে, একটা ডিম ছিল সৃজিতার কাছে, একটা চামচ ছিল, আমার কাছে একটা খুন্তি রয়েছে, আর এদিকে সরষার তেল, সেই সমস্ত সরঞ্জাম আমার কাছে চলে এসেছে এখন। আর সৃজিৎ দা বলেছিল ভিডিওর মাধ্যমে সে নাকি 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একটা অমলেট করবে। আর আমি কিন্তু আমাদের বাঁকুড়াতে এখন তোমরা জানোই যে 45-46 প্রতিদিন দিন দিন বেড়ে চলেছে, আর আমরা কিন্তু সপ্তম স্থান অধিকার করে বসে আছি ভাই। আমরা এখন দেখে নেবো ভাই, সৃজিতা কি সত্যি কথা বলছে, আমরা এখন সপ্তম স্থান অধিকার করে বসে আছি ভাই। কি বলবো আর, মানে এত গরম ভাই, কি বলবো, মানে কিছু বলার নেই, জাস্ট আর কিছু বলার নেই। সো চলো এবার আস্তে আস্তে এই এক্সপেরিমেন্টটা শুরু করা যাক, দেখে নেবো যে আমরা সৃজিতদা ঠিক কতটা সত্যি কথা বলেছে যে এই তাপমাত্রার মধ্যে একটা অমলেট বানানো সম্ভব। সো চলো সৃজিতদার মতেই আমরা কিন্তু যে যে স্টেপগুলো করে গেছে পরপর, সেরকম স্টেপেই আমরা আরম্ভ করি এবার। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি সৃজিতদা যেমনটা আমাদের বলেছিল, স্টিলের থালাটা সেই জায়গায় রাখতে যেখানে সূর্যের তাপটা কিন্তু একটু বেশি পাওয়া যাবে, তো সেরকম একটা জায়গায় আমি রেখে দিয়েছি। এই যে স্টিলের তালা, এই যে এখানে রেখে দিয়েছি। এবার আমরা পরপর যে স্টেপগুলো বলেছিল সৃজিৎ দা, যেমনটা বলেছিল, প্রথমে তেলটা দিয়ে দেবো, তো হালকা করে আমি এখন তেল দিয়ে দিচ্ছি একটুকু। এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, আর খুন্তি করে চারিদিকটা নেড়ে নিতে বলেছিল ফুল, যেমনটা বলেছিল সৃজিৎ দা, যে চারিপাশটা নেড়ে নিতে। সো তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলটা কিছুটা গরম হোক, আমরা কিছুক্ষণ পর আবার আসছি। আমরা এখন চলে এসেছি কিন্তু, আর এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড গরম হয়ে গেছে, তেলটা একবারে হাত দেওয়া যাচ্ছে না। এবার আমরা কিন্তু আমাদের ডিমটা আছে সেটা কিন্তু ফাটিয়ে নেব, আর দেখে নেবো যে সত্যি কি এই তাপমাত্রার মধ্যে একটা অমলেট বানানো সম্ভব। আর সৃজিৎ দা যদি এটা না সাকসেস হয় কিন্তু, তাহলে তোমাকে আমি কিন্তু দেখে নেবো, কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যাবে সৃজিৎ দা, কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যাবে। সো এই যে ডিম, এটাকে এবার আমরা ভাঙবো, আর এই যে আমার হাতে কলা, এবার আমরা দেখে নেবো, চারিপাশটা একটু নাড়িয়ে নিই। সো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই থালাটার মধ্যে কিন্তু ডিমটা ভেঙে নিয়েছি, আর জাস্ট চারিপাশটা দেখো, তোমাদের দেখায় এখন চারিপাশটা দেখো ভাই, থালাটায় হাত দেওয়া যাচ্ছে না, আমি কীভাবে ঘুরাবো। তো খুন্তিটা নিয়ে আমি এখন নেড়ে নিই একটুকু, চারিপাশটা চারিপাশটা একটু নেড়ে নিই, চাপ চাপ বসে গেছে ভাই, জাস্ট এই মাত্র দিলাম আর এর মধ্যে কিন্তু চাপ চাপ একবারে বসে গেছে। সো চলো আমরা এখন একটু পরে আসি, সৃজিতা যেমনটা বলেছিল একটু সময় লাগবে, তো চলো এখন আমরা একটু পরে আসি। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি প্রায় 1-2 ঘন্টা বাদ ছাদের উপরে, আর এখন যাব আমরা আর অমলেটের অবস্থাটা দেখে নেবো যে অমলেটের এখন কি অবস্থায় রয়েছে। সো চলো, আর উপরে ভাই কি মারাত্মক লেভেলের রোদ দিয়েছে তোমাদেরকে সেটাও দেখায়, আর অমলেটের অবস্থাটা কি হয়েছে সেটাও তোমাদের দেখায়। সো চলো এখন আমরা উপরে উঠি, চলো। আর এই ভাই রোদে দেখতে পাচ্ছ যে
উপরের অবস্থাটা ভাই, মারাত্মক লেভেলের রোদ। আর এই যে আমাদের অমলেট, যে অমলেটটা আমরা প্রায় 2 ঘন্টা বাদ দিয়ে এলাম, সিজিদা যেমনটা বলেছিল আমাদেরকে যে 2 ঘন্টা বাদ দিয়ে এলে কিন্তু অমলেটটা তৈরি হয়ে যাবে। আর ভাই অমলেটের কি অবস্থা ভাই, একদম দেখতে পাচ্ছি যে ঢেলা ঢেলা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, পুরো মালটাই শুকিয়ে গেছে, একদম বসে গেছে ভাই, একদম বসে গেছে ভাই। আমাদের অমলেট পুরো থালাটায় ভাই বসে গেছে, মারাত্মক লেভেলের গরম হয়ে গেছে তেমনি থালাটা। আর যে আমাদের অমলেটটা ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে বসে গেছে ভাই, কি বলবো ভাই, চল দেখি খুন্তিটা দিয়ে দেখে নি। এই যে আরে ভাই পুরো অমলেটটাই কিন্তু বসে গেছে ভাই, কি আর বলবো, এই যে অমলেট এটা তো খাওয়াও যাবে না ভাই। সৃজিদার যে এক্সপেরিমেন্টটা করেছিল যে এই তাপমাত্রার মধ্যে একটা অমলেট করা সম্ভব, সেটা কিন্তু একবারে সত্যি। এই যে তাপমাত্রা পড়েছে ভাই, সেটার মাধ্যমে কিন্তু একটা অমলেট হয়ে যাবে আরামসে 1-2 ঘন্টার মধ্যে। চলো এখন আমরা নিচে যাবো, নিচে কিছু কথা বলছি তোমাদেরকে। তো ঘুরেছিলাম ভাই, প্রচণ্ড রকম গরম আর রোদ দিচ্ছিল, সো আমি তো কোনো মতেই কথা বলতে পারছিলাম না। যে কথা আমি যেটা বলতে চাই অ্যাকচুয়ালি, সৃজিদা যেমনটা বলেছিল এক্সপেরিমেন্ট করে যে এই তাপমাত্রার মধ্যে আরামসে 1-2 ঘন্টার মধ্যে একটা অমলেট হয়ে যাবে, সেটা কিন্তু একেবারে সত্যি কথা ভাই। এই তাপমাত্রার মধ্যে একটা অমলেট কিন্তু আরামসে হয়ে যাবে ভাই, এটা সত্যি সিরিয়াসলি ব্যাপার ভাই। একটা কথা তোমাদের আমি বলে রাখি, যাদের এই রোদে এই তাপমাত্রার মধ্যেও যাদেরকে বাইরে কাজ করতে হয় তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে জল পান করুন, সবসময় সাথে জল রেখো, এবং এই রোদ থেকে বাঁচার জন্য অবশ্যই একটা করে যদি পারো তো মাথায় ক্যাপ ব্যবহার করো, টুপি আর সাথে গামছা ব্যবহার করতেই পারো। আর একটা কথা, এই যে বর্ষাকাল আসছে, কিন্তু বর্ষার সময় মানে আমাকে প্রমিস করো যে তোমরা সবাই একটা করে গাছ লাগাবে, অবশ্যই কিন্তু আমাকে প্রমিস করে জানাও কমেন্টে যে হ্যাঁ বর্ষার সময় আমি একটা করে গাছ লাগাবো, আর আমিও কিন্তু লাগাবো বর্ষার সময় একটা গাছ। তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু এইখানে পছন্দ হয়েছিলো, ভিডিওটা পারলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো, অবশ্যই সৃজিতদের সাথেও শেয়ার করতে পারো, খুবই গ্রেটের সাথেও শেয়ার করতে পারো ভিডিওটা, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই বাই।